এক পা ডান দিকেও নয়, এক পা বাঁ দিকেও নয়। রবীন্দ্র সরোবরের মধ্যে অবস্থিত স্বল্প পরিচিত এই জায়গাটি ভক্ষণ টু ট্রাভেলের তরফ থেকে আজ আপনাদের জন্য। জায়গাটার ব্যাপারে বিস্তারিত জানতে এবং দেখতে রিলটা শেষ অবধি দেখুন, আর বাকিরাও যাতে দেখতে পারে যেতে পারে তার দায়িত্বটা আপনারা নিন নাকি? আরে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন। এবার চলুন যাই। রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেকের এটি হচ্ছে ঠিক মিডল পয়েন্ট। এইখান থেকে ভালো বার্ড স্পটিংও করা যায়। আর এই সোজা রাস্তা ধরে ডান দিকে গেলে আপনার পদ্মপুকুর, আর বাঁ দিকে লায়ন্স পার্ক বা সাফারি পার্ক। কিন্তু আজ আমরা এই রাস্তা ধরে লেককে বাঁ হাতে রেখে সোজা চলে যাব টুয়ার্ডস লিলিপুল বা হ্যাঙ্গিং ব্রিজ। প্রসঙ্গত বলে রাখি, আগে ঢাকুরিয়া লেক প্রায় 24 ঘন্টাই খোলা থাকতো আর ছিল মাটির রাস্তা। কিছু বছর হলো জায়গাটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। CC4 ক্রস করে সরোবরের লাস্ট গেট দিয়ে বেরিয়ে বাঁ দিকে সোজা খানিকটা গেলে পাবেন লেক ক্লাবের মেন এন্ট্রান্স। লেক ক্লাবের মেন এন্ট্রান্সের পাশ দিয়ে একটা সরু রাস্তা ঢুকে যাচ্ছে, সেটাই যাচ্ছে টুয়ার্ডস আপনার লিলিপুল। আর যারা গাড়ি বা বাইকে আসবেন তাদের জন্য টুয়ার্ডস লেক গার্ডেন্স। চলে এসেছি ঢাকুরিয়া লেকের প্রায় শেষ অংশে, আর এইটা হচ্ছে লিলিপুল বা দ্য হ্যাঙ্গিং ব্রিজ। লিলিপুলের পাশ থেকে ওভারঅল সরোবরের ভিউটা এই রকম, একদিকে লিলিপুল মসজিদ আর অন্যদিকে লেক ক্লাব, রোয়িং ক্লাব এটসেট্রা। ফাইনালি আজ আমাদের গন্তব্য লিলিপুল। পুরোটাই স্ট্রাকচারাল স্টিল কনস্ট্রাকশন, আর বাঁদিকের ভিউটা অনেকটা এই রকম। পুলের ঠিক মাঝ বরাবর এদের বিচরণ সারাক্ষণই দেখা যায়। এদের আগে খাওয়ানোরও ব্যবস্থা ছিল, যেটা ইদানিং বন্ধ হয়েছে। আর এখান থেকে ভিউটা মোটামুটি আপনি এরকমই পাবেন। প্রসঙ্গত বলে রাখি, এই ব্রিজটা হ্যাঙ্গিং হওয়ার দরুন মানুষে হাঁটা চলা করলে ভালো মতোই সুইং করে, আপনি দাঁড়িয়ে থাকলে এই ফিলটা আরও বেটার পাবেন। ছোটো বড় রুই কাতলা হাঁস ছাড়াও এখানকার স্পেশাল অ্যাট্রাকশন কিন্তু এই সাদা মাছটা। আমার ছোটোবেলাতেও একে দেখেছি আর আজও এটি বর্তমান। ইট কাঠ বালি পাথরের শহরে এরকম একটা প্রকৃতির টান বাচ্চারা আজও উপভোগ করে। তাহলে আর দেরি না করে বিনি পয়সায় ঘুরে আসুন লিলিপুল।